हेलो एवरीवन अस्सलाम वालेकुम आमी कुकिंग एंड टूरिज्म ब्लॉग चले एलाम आरेकटी फेवरेट रेसिपी निये पेपे दिए गुरु बा खासिर मांस रान्ना। तो चलुन देखे नेवा जाक आमरा किभाबे पेपे दिए गुरु बा खासिर मांस रान्ना करछि। आमी एखाने खासिर मांस नियेछि আর আপনারা অনেকেই আলু দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখেছেন, কিন্তু এখন যারা ডায়েট করছেন তারা আলু খেতে চান না। তো পেঁপে একটি খুবই ভালো সবজি যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমি এই জন্য ডিসাইড করেছি যে আমি আমার এই ফেভারিট রেসিপিটি আপনার সঙ্গে শেয়ার করব। আর এর জন্য আমি এক কাপ এখানে অয়েল ইউজ করছি। আর আমি নিয়ে নিচ্ছি চারটা লং, চারটা ছোট এলাচ, মুহুরি। এগুলো দেওয়াতে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক মজাদার হয়ে যাবে এবং খাসির মাংসের যে একটা গন্ধ থাকে এরকম কোনো গন্ধ থাকবে না। আমি এখানে জিরা দিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, দারচিনি, এক কাপ পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছি। আর আমার রান্নাটা কিন্তু আমি খুবই শর্টকাটে দেখাচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে, আমি এবারে এই আমার কিউবগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটু মরিচ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিব। এবার কিন্তু আমি আমার পেঁপেগুলোকে তুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, এবার আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, টমেটো। এবার আমি এক কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি মাংসগুলো কেমন নিয়েছি এটা দেখালাম, আর এই পেঁপেটাকে কিন্তু আমি ভেজে তুলেছি আর এরকম চেহারা হয়েছে। আর আমি এখানে একটু তেলালা মাংস ব্যবহার করছি, গরু, খাসি বা লেয়ার মুরগি যে কোনো কিছুই ব্যবহার করেন, একটু তেলালা মাংস হলে রান্নাটা অনেক টেস্টি হয়। তো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর কত সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে পাল্টিয়ে নিলাম কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছড়ানো কড়াইতে নিয়ে নিলাম আর আমি দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা পেঁপেটা। মনে রাখবেন অবশ্যই পেঁপেটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর রান্নাটি কিন্তু একদম কোরবানির মাংসের মতো হয়েছিল, এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল। এবার একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, 2 থেকে 3 কাপ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়াতে কিন্তু এই মাংসের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হবে। আর আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। আমার রান্নাটা এখন প্রায় হয়ে এসেছে, দেখুন রান্নাটি তৈরি হয়ে গেছে। আর সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।